প্রথমে অ্যান্টিভাইরাসটিকে অফ করার জন্য কম্পিউটারের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে আপডেটস অ্যান্ড সিকিউরিটি দিতে হবে। সেখান থেকে আপডেট সিকিউরিটিতে যাওয়ার পরে উইন্ডোজ সিকিউরিটি যেতে হবে। উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করা হলো। ক্লিক করার পরে ফায়ারওয়াল ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এখানে ক্লিক করে যতগুলো অপশন আছে সবগুলোকে অফ করে দিতে হবে। ভাইরাস থ্রেট অবস্থায় থাকবে, ওগুলোকে অফ করে দিতে হবে। অফ করা হয়ে গেলে এটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিলাম। তারপরে ব্রাউজারে যেতে হবে। ট্রেন অ্যাক্টিভেটর txt, তারপর প্রথমে যে পেজটি আছে উইন্ডোজ ট্রেন অ্যাক্টিভেটর টেক্সট এখানে ক্লিক করে পুরো পেজটাকে কপি করতে হবে। তারপরে কম্পিউটার থেকে নোটপ্যাড ওপেন করতে হবে এবং সেই টেক্সটটিকে পেস্ট করে দিতে হবে। তারপর একটা নাম দিয়ে সেভ করতে হবে। যেমন আমি সেভ করছি activator.cmd। অবশ্যই ফাইলটি .cmd তে সেভ করতে হবে। ফাইল ফরম্যাট টেক্সট রাখলে চলবে। সেভ করা হয়ে গেল। এটাকে আমি ডেস্কটপে সেভ করলাম।